হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আর বন্ধুরা, আজকের কিন্তু মানে আমাদের এদিকটা সুন্দরবন একদম এই গ্রামের এলাকায় প্রচণ্ড বিশাল একটা বৃষ্টির সৃষ্টি হয়েছে। এখানে বৃষ্টিপাত হচ্ছে, কাল গত পরশু থেকে বৃষ্টি হচ্ছে, কাল রাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আপাতত এখন সকাল 9টা বাজতে যায় তো, এখন সকাল 6টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, সেই বৃষ্টি এখনও অবধি কমেনি। আর আজকে এখন আমরা আছি বাড়িতে, আর দেখতে পাচ্ছেন আমার চার সাইডটা আমি দেখাচ্ছি, পুরো এত বৃষ্টি হচ্ছে মানে এখানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, মানে আপনি দেখলে বুঝতে পারবেন ভালো করে, আমি দেখিয়ে দিচ্ছি একটু। আর পুরো জলমগ্ন সব সমস্ত যে ডোবা বা পুকুরগুলো আছে ভর্তি হয়ে গেছে, আর এখানে জল প্রচুর পরিমাণে জল বৃষ্টি হচ্ছে, খুবই খারাপ অবস্থা। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন, এই যে ধরো বাড়ির সামনে একটা ডোবা আছে, এই সমস্ত তারপরে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন। দেখাবো আজকে সকালে যে এখানকার মাঠ পুকুর কীভাবে এখানে বর্ষায় ভরে গেছে মাত্র একদিনের বৃষ্টিতে। আর আমাদের যাব বাড়ির পিছন ধারে একটু পুকুর আছে, ওখানে গিয়ে কী কী মাছ হচ্ছে তো আমি ওখানে দেখবো আর আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। তো গাইস, এখন আমি যাচ্ছি আমাদের পুকুরের যে জানমুখ যেটা জল বেরোয় ঢোকে, তো ওই সাইডটা মাছটা বেশি ওঠে, তো ওখান থেকে গিয়ে আমি দেখবো এখন যে কী অবস্থা আর মাছটা জুটছে কি না। তো গতকাল রাতে এমনি কিছু মাছ আমরা ধরেছিলাম, তো সেটা আমি দেখাবো আজকে। শোল মাছ আছে, ট্যাংরা মাছ আছে, তারপরে কই মাছ আছে, কিছু ল্যাঠা মাছ আছে, তো গ্রামের যে মাছগুলি হয় সেগুলো আছে, পুকুর থেকে সব উঠেছে, এগুলো ধরেছি রাত্রেবেলা, আর প্রচণ্ড অবস্থা হচ্ছে। আর আমি দেখাবো, দেখতেই পাচ্ছেন যে আমার পিছন সাইডটা দেখুন একবার, দেখুন পুরো কিন্তু জল ভর্তি হয়ে গেছে, মানে একদিনের বৃষ্টিতে ওয়েদার এমন বৃষ্টি দিয়েছে তো পুরোপুরিভাবে জল ফল ভর্তি হয়ে গেছে চারদিকে, আর একটা অন্যরকম পরিবেশ। আর এটা হচ্ছে আমাদের পুকুর, তো দেখুন মাঠে কিন্তু এই হাঁসটা পুরো চড়ে বেড়াচ্ছে, এটা পুরো মাঠ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরমভাবে মাছগুলো সব উঠে গেছে, মৌটি মাছ, পুঁটি মাছ, এগুলো ভর্তি। আর এই সাইড দিয়ে আমরা জল ছেড়েছি, আর দেখতে পাচ্ছেন এখান থেকে জলটা বেরোচ্ছে, আর মাছ কিন্তু এখান থেকে লাফিয়ে উঠছে। তো বড় মাছ এখন উঠছে না, যেহেতু দিনের বেলা, তো শোলো মাছ, লাঠা মাছ আর কই মাছ এগুলো এখন উঠছে না, তো এগুলো আমরা রাত্রেবেলা ধরেছি। তো আমি দেখাবো আপনাকে, আপনাদের আর একটা পুঁটির সাইজ মাছ, সাইজগুলো দেখুন একবার, তো বন্ধুরা আমি এক্ষুনি এই পুঁটি মাছগুলোকে ধরেছি, দেখতে পাচ্ছেন পুঁটি মাছের সাইজগুলো, এখানে জানমুখ দিয়ে যেগুলো আমি দেখাচ্ছিলাম এক্ষুনি এগুলো ধরেছি আমি।
বন্ধুরা, এই যে যেটা বলেছিলাম রাত্রেবেলা ধরা হয়েছে সেটা হচ্ছে এই হাঁড়িতে আছে, এবার ঢালবো। এই মাগুর মাছ, মাগুর মাছ, মাগুর মাছ পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো ঢুকেছে, ধরো 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 গো। মাগুর মাছ ধরা হয়েছে শোনা, একটা মাগুর মাছ আর পাঁচ ছটা লাঠা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ আছে পাঁচ সাতটা, একটা বড় ট্যাংরা আছে আর শোল মাছ একটা আছে। তোলা লাইছো দেখি তেমন।